ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করেন, ভগবানের ভক্ত তার প্রতিও করুণা বর্ষণ করেন। কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে ভগবানের শ্রীচরণে যদি আমরা কোনো অপরাধ করি, ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু ভগবানের ভক্তের প্রতি অন্যায় ভগবান কখনো সহ্য করেন না। এর একটি প্রকৃষ্ট উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই অর্জুনের হীন মনোভাব সম্পন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবেরা যখন অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি, এমনকি অর্জুনকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য কুরুক্ষেত্রের মতো ভয়ানক যুদ্ধের আহ্বান করেছিলেন। অর্জুন যদিও এর পরেও সেই সমস্ত দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকেরই উচিত বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে বিরত রাখা। হরে কৃষ্ণ।